কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমন পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো হয়তো তোমরা থাম্বনেল দেখে বলবে যে আমি তো এতদিন থেকে ব্লগ করছি, তবে কেন লিখলাম মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমার বাবু আমার সঙ্গে ব্লগ করতে বসলো, তো তার জন্য আমি লিখলাম মাই ফার্স্ট ব্লগ। তো আজকে ব্লগটা আমার বাবুর, তার জন্য অল্প ভালো হয়েছে। তো এরকম বসেছে না, তো এভাবে বসেও থাকে না, সবসময় শুয়ে থাকে, মানে আমার ভালো লাগে না তার জন্য। তো আজকে আমার সঙ্গে বসে ও ব্লগ করছে। তো অল্প আগে খুব কথা বলছিল, তো আমি বললাম কথা বলিস না, তো তার জন্য এখন চুপচাপ হয়ে বসে আছে। আর একটা কারণ আছে, ধরো আর একটা কারণ আছে মাই ফার্স্ট ব্লগ লেখার। আমি দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা নতুন ব্লগ করলো মাই ফার্স্ট ব্লগ দেখে, মানে লিখে ব্লগ করলো, ওদের চ্যানেল এত জলদি ভাইরাল হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম। এমন কিছু ছিল না ব্লগগুলোতে, শুধু এটাই লেখা ছিল আর এমন কিছু ছিল না। তো তারপরও মানে ভিডিওগুলোতে, বাবা ভিডিওগুলোতে মানে ফট করে ভাইরাল হয়ে গেল, মানে কিছু বুঝতে পারলাম না। আজকে আমরা এতদিন থেকে ব্লগ করছি, মানে অনেক কিছু ভিডিও আমরা আপলোড করছি, অনেক রকমের করছি, কিন্তু আমাদের ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি। কিন্তু ওই ছোট ছোট বাচ্চারা, একদিকে ভালোই লাগছে এত ছোট ছোট বাচ্চারাও যে ফট করে ভাইরাল হতে পেরেছে, ওরাও কষ্ট করছে। তো যাই হোক, ভালোই লেগেছে লেখাতে যে তারা ফার্স্ট ব্লগ করে যে ওদের মানে ফট করে যে ভাইরাল হয়ে গেছে, ভালো লাগছে। আর আমরাও ভাবছি যে আমরা কেন এখন পর্যন্ত ভাইরাল হতে পারলাম না, আমাদের মধ্যে কী কমি ছিল বা কী কমি আছে এখনও তো বুঝতে পারছি না। বুঝতে পারলে হয়তো আমরা সবাই সেটাই করে আমরা ভাইরাল হয়ে যেতে পারতাম। তো যাই হোক, ভালো লাগছে ওদের জন্য। অনেক কয়েকজন ছোট ছোট বাচ্চারা দেখেছি ব্লগ করেছে, তো ভালো লাগছে, সবাই ভাইরাল হয়েছে, সব ভালোই লাগছে দেখতে। আর আসলে ওদের ভিডিওটার ধরনটা অন্য ছিল, কারণ ওদের সাইডটা মানে ভিলেজ এলাকা, তো সেদিকের অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে ওরা ব্লগ করেছে, সুন্দর হয়েছে ব্লগগুলো, তার জন্যই ভাইরাল হয়েছে। আর নিশ্চয় ভালো লেগেছে বলে মানুষের ওদেরকে মানে ওদের সাপোর্ট করেছে, ভালো লাগলো। তো সেটাই বলতে আসছিলাম যে ভালো লাগছে ওদের জন্য। ওরা ছোট মানে ছোট ছোট বাচ্চারা যে ফার্স্ট ব্লগ করে যে ওরা ভাইরাল হতে পেরেছে, সেটাও আনন্দের ব্যাপার বাবা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছে, বলতে পারছে না ভালো থেকে কিছু, তো অল্প স্বল্প বলে সেগুলোই বলছে, একা একা বলতে থাকে সারাদিন। তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, আর কি বলবো তোমাদেরকে, অনেক ঠান্ডা পড়েছে। আর কালকে তো আমাদের এখানে পুরো বরফ পড়েছে, তো আমি সেটা ভিডিওটা আর একটা কম ভিডিও বানিয়েছি, সেটাতে আমি তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো। মানে কি বলবো তোমাদের এখানে, মানে আমাদের এখানে কালকে তোমার দুপুরবেলা এরকম মানে বৃষ্টি হয়েছে, আর এরকমভাবে মানে শিল পড়েছে, একদম পুরো রাস্তা মানে কি বলবো, সব কিছু গাড়ি বলো যেই বলো যে যেখানে যেটা ছিল একদম সব কিছু বরফে ঢেকে গেছে, একদম সাদা হয়ে গেছে। আমি তোমাদেরকে সেই ভিডিওটা অবশ্যই কেউ করে দেখাবো। কিছু কিছু করেছি, আমি তো ঘরে ছিলাম, বাইরে মানে বার হতে পারিনি বাবুর জন্য, তো সামনে থেকে যেতখানি করতে পেরেছি। আমি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে একটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। আজকে ওয়েদারটা এত খারাপ না, কিছু ভালো লাগছে না। আমি বসে আছি বাবুকে নিয়ে, দেখো কম্বলে নিচে বসে আছি, ভালো লাগছে না, কিছু করতেও ভালো লাগছে না। তো আজকে শুধু এই কথাটাই বলতে আসলাম। আর বাবু একটু ভালো হয়েছে জন্য একটু আনন্দ হচ্ছে, মানে ও বসছে বা একটু কথা বলছে জন্য ভালো লাগছে, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, বাবুকে দেখাই, ওরও একটু ভালো লাগে। আর আমি যখনই ভিডিও করি না, ও আমার সামনে আসবে, মানে ভিডিও তো ও ভিডিও মানে ও ভিডিও করবে, আমার সামনে আসবে, আমি যে কথা বলি মানে চেষ্টা করে যাতে আমি কিছু বলতে পারি, তো তার জন্য ভিডিও সামনে আসে, কিছু একটা বলে,
তো আমি তো সবসময় দিই না, তার জন্য আরো মানে পারে না। তো আজকে ভাবলাম যে বাবুকে একটা নিয়ে ভিডিওটা করি, অনেকটা ভালো হয়েছে আর তোমরা সবাই দেখতে পারবে। তো তার জন্য অনেকে বলে জিজ্ঞেস করছে আমার বাবু ঠিক হয়েছে কিনা, বাবু ঠিক হয়েছে কিনা। তো তার জন্য বললাম না আজকে বাবুকে নিয়ে ভিডিও অল্প ছোট একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো অবশ্যই তোমার সবসময় আশীর্বাদ রাখবে। আর কালকে তো হাতে ঘরে দিয়েছিলাম, ভিডিওতে ছেড়েছি, তোমরা কে কে দেখেছো জানি না। তো চেষ্টা করব, এখন তো ওর নতুন জীবন শুরু হলো আজকে থেকে। তো তোমরা পাশে থাকো, আশীর্বাদ করো যাতে ও মানুষের মতন মানুষ হয়। সব থেকে বড় কথা হলো মানুষের মতন মানুষ হয়, সেটাই চাই আমি। আর পড়াশোনা সে যতটুকু চেষ্টা করবে সেটা তো হবেই, আর ওর যতখানি লেখাপড়া আছে সেটা তো হবেই। তো সবার আগে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, সেটাই চাই। আজকাল যে পড়েছে যা দেখছি তো সেটা দেখে ভয় লাগে। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, বেশি লম্বা করছি না, বাই।